আল্লাহ কি অবস্থা, স্যান্ডেল ড্যান্ডেল খুলে ধরা আছে। এ তুমি কি কাঁদতেছো? তুমি এতক্ষণ ধরে আমার ভিডিও ভিডিও করে এখন বলতেছো যে বুফে নাই, এটা কোন ধরনের প্রাইস দিলাম? এই আমি অ্যাকচুয়ালি দেখছি যে এখানে বুফে আছে, মানে বুফে লেখা দেখছি ভিডিওতে, আমি মনে করছি যে হ্যাঁ এখানে বুফে আছে। সারা বিকেল ভিডিও ভিডিও করে এখন তুমি বলতেছো যে বুফে নাই? ক্যামেরা কিন্তু ভাঙা ফেলা মুশার ওখান থেকে। আমি আমার জীবনে প্রথমবার বিনা দাওয়াতে কোনো একটা প্রোগ্রামে আসছি, অস্থির একটা রেস্টুরেন্টে আসছি। এই রেস্টুরেন্টের কর্নারে কর্নারে আপনি যে কত ছবি তুলতে পারবেন আর কত সুন্দর যে জায়গাটা, এটা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, আমি জানি মিরপুরের এই রেস্টুরেন্টটাতে অনেকেই চলে আসছেন অলরেডি, তারপরে আমি আমার কিছু কিছু ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য আমি নিজে চলে আসলাম এক্সপিরিয়েন্স করার জন্য। দেখি এতক্ষণে কে কে বুঝে গেছেন যে আমি কোন রেস্টুরেন্টে আসছি, দেরি না করে এখনই কমেন্ট করে ফেলেন যে কোন রেস্টুরেন্ট এটা। আর যারা এখন পর্যন্ত বুঝতে পারেন না যে আমি কোথায় আসছি, তারা ফুল ভিডিও দেখতে থাকেন, দেখেন আমি কী কী খাবার খাই এবং জায়গাটা কতটা সুন্দর, ছবি তুলতে তুলতে মানে সারা দিন পার করে দেবেন, তারপরে দেখা যাবে যে আপনার ছবি তোলাই শেষ হয় নাই। ঠিক এই জায়গাটার মধ্যে বসে যদি আপনারা খাওয়া দাওয়া করেন, আপনাদের কাছে মনে হবে যে হাওয়ার উপরে আপনারা ভেসে ভেসে খাওয়া দাওয়া করতেছেন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং না? প্রত্যেকটা জায়গায় সবুজের একটা ভাইব রাখার ট্রাই করছে এবং আলাদা আলাদা সেকশনগুলোতে আলাদা আলাদা রকমের ডেকোরেশন, বেস্ট এক্সটেরিয়র ডিজাইন আই হ্যাভ এভার সিন। একটা জিনিস খেয়াল করছো, এই রেস্টুরেন্টে কিন্তু শুধুমাত্র যে ফ্রেন্ডসরা মিলে আসতে পারবে ব্যাপারটা এমন না। ফ্রেন্ডসরা মিলে আসতে পারবে, ফ্যামিলি মিলে আসতে পারবে, কাপল আসতে পারবে, কেউ যদি বিজনেস মিটিং করতে যায় সে আসতে পারবে, কারো যদি কোনো প্রোগ্রাম করতে হয় সেও আসতে পারবে। শুধু প্লেস না, কিন্তু এই সিঁড়ির মধ্যে যদি কেউ দাঁড়িয়ে ছবি তুলে ওই ছবিগুলো অনেক সুন্দর আসবে। এখানে একটা কর্নার আছে একটু নিরিবিলি বসার জন্য, এখানে কোনো গ্রিন ভাইব নাই, কিন্তু এই প্লেসটা হচ্ছে প্রিমিয়ার বুফের জন্য। ভাই আপনাদের বুফে কি চালু নেই তাই না? ওনারা সময় সুযোগ করে এখানে বুফে চালু করবে, এই জায়গায় আপনারা এসে বুফের মজাটাও নিতে পারবেন। ওদের এখানে কিন্তু ভেতরে বসার জায়গা আছে এবং পুরোটা হচ্ছে এসি করা। ওইদিকে আরেকটা বেলকনি টাইপের একটা জায়গা আছে, ওখানে একটু নিয়ে যাই আসুন। এই কর্নারটা হচ্ছে আরেকটা প্লেস বসার, যেখানে আর কি একটু সেপারেট সব জায়গাগুলো থেকে এবং পুরোপুরি খোলা রুফটপ না, পুরো হচ্ছে এভাবে ছাউনি দেওয়া। কত কত জায়গা মানুষ কই কই বসবে? মানুষ বসবে না, মানুষ হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে যে পোজ নিয়ে খালি ছবি তুলবে। আরেকটা প্লেস ছবি তোলার, এইটা হচ্ছে স্কাই লাউঞ্জের এন্ট্রান্স, যেখান দিয়ে ঢুকতে না ঢুকতে ছবি তোলার এত প্লেস পাবেন যে ভিতরে কখন যাবেন নিজেও বুঝবেন না। এই টেপ রেকর্ডারটা আছে না তোমার জন্মের আগে? এই এখানে তো সব অনেক আগেরকার, এই এরকম একটা ফোন আমাদের বাসায় ছিল ছোটবেলায়। এটা এখানে তো মানে আমার জন্মের আগেরও কিছু জিনিস আছে। এটা কি পাইছে কোথায়, মিউজিয়াম থেকে চুরি করে? আমার সামনে না অনেক মজার মজার খাবার আছে, কিন্তু আমার মনটা না বাহিরে পড়ে আছে, এত সুন্দর জায়গা। আপনারা না বিকালবেলা আমার মতন আসবেন, বিকালের টাইমটা স্পেন্ড করবেন, অনেক ছবি তুলবেন, তারপরে খাওয়া দাওয়া করবেন, তারপর সন্ধ্যার দিকে আবার ছবি তুলবেন, কারণ সন্ধ্যার দিকে অস্থির এনভায়রনমেন্ট হয়। আমরা একটু গরম দেখে ভেতরে বসলাম, ভেতরে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে এসির কারণে। দেখো স্টেকের কালার যদি পিঙ্ক হয় তাহলে কেমন লাগে, মানে যে অ্যাকচুয়ালি স্টেক লাভার তার কাছে মনে হয় যে এটা বেহেস্তি খাবার। ওদের এই মাশরুম সসটা আমার কাছে ইয়াম্মি লাগছে, ক্রিম অফ মাশরুমের মধ্যে যে একটা ফ্লেভার থাকে না ঠিক সেই রকম। খাবার অর্ডার করে ছবি তুলবেন, ছবি তুলতে তুলতে যখন অনেক টায়ার্ড হয়ে যাবেন তখন এই মজা মজার খাবারগুলো খাবেন, খেয়ে সন্ধ্যাবেলা আবার ছবি তুলবেন। বিফ লাহোরিটা অনেক মজা, বিফ লাহোরিটা কিন্তু আহামরি মশলাদার না বাট টেস্টি। বাট আমার মনে হয় না এই খাবারগুলো খাওয়ার পরে ওগুলো আবার খেতে পারবো। এই দেখেন কি লোভনীয় ফ্রাইড রাইস, আমি না ফ্রাইড রাইস অর্ডারই করতে চাইনি, ভাবছি একটু অ্যাজ ইউজুয়াল হবে, বাট নো, অনেক মশলা, সসেস, চিকেন, চিংড়ি, ক্যাপসিকাম, টমেটো, ধনে পাতা, তারপর অনেক কিছু আছে আরও, ও এই যে কর্ন আছে, মানে কী দেয় নাই এই রাইসের মধ্যে। আমি আপনাদেরকে খাবারের প্রাইসের ব্যাপারে একটা আইডিয়া দিয়ে দিই। চিকেন আদানা কাবাব হচ্ছে 649 টাকা, চিকেন আফগানি কাবাব হচ্ছে
709 টাকা বিফ লাহোটা হচ্ছে 719 টাকা রিবাই স্টেক প্ল্যাটারের প্রাইস হচ্ছে 1829 টাকা মেক্সিকান ফ্রাইড রাইস 529 টাকা আর মেক্সিকান ফ্রাইড রাইসটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে হ্যাভি ফুডের মধ্যে লেমন গ্রাস চিকেন কারিটা হচ্ছে 569 টাকা এখানকার এনভায়রনমেন্ট অনুযায়ী খাবারের প্রাইস কিন্তু খুব আহামরি বেশি না আবার একেবারেই কম না এতটুকু প্রাইস যদি না রাখে তাহলে পুরা মিরপুরবাসী রেস্টুরেন্টেই থাকবে এখান থেকে যাবেই না আই দেখো দেখো এখানে না ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা আছে আমি জানি না সার্ভিসটা চালু আছে কিনা বাট আই থিঙ্ক খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে তাও আবার একটা কন্টেইনারের মধ্যে এইটা হচ্ছে ওদের স্কাই লাউঞ্জ রেস্টুরেন্টের বারবিকিউ সেকশনটা যেটা বাইরে থেকে দেখা যাচ্ছে ওরা কিভাবে করতেছে হাইজিন মেনটেন করতেছে কিনা এটা কিন্তু দেখা যাবে বাইরে থেকে বলছিলাম না সন্ধ্যাবেলা কতটা সুন্দর লাগবে রেস্টুরেন্টটা তবে জানি না ভিডিওতে কেমন দেখা যাচ্ছে সামনাসামনি জাস্ট অ্যামেজিং একটা এনভায়রনমেন্ট প্রত্যেকটা কর্নারে লাইটিং একদম আলাদা আলাদা এবং ডিজাইন ডেকোরেশনগুলোও একটু আলাদা ভাইবে করার চেষ্টা করছে একই রেস্টুরেন্টের মধ্যে কত ধরনের যে ডিজাইন করা যেতে পারে এটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গাটা কিন্তু পার্টি করার জন্য অলরেডি একটা স্টেজের মতন করে রাখছে ডিজে পার্টি থেকে শুরু করে বিয়ের প্রোগ্রাম বা বার্থডে প্রোগ্রাম আপনারা যদি আলাদা করে কোনো স্টেজও সাজাতে চান তাহলে কিন্তু এখানে করতে পারবেন যেহেতু একটু বর্ষার সিজন এ কারণে একটা পার্টি চলতেছে কিন্তু সেটা হচ্ছে একদম ভেতরে আর যদি বাইরে স্টেজ করতো তাহলে বৃষ্টি পড়ে গেলে তো একদম সর্বনাশ হয়ে যাবে পুরো রুফটপ রেস্টুরেন্ট জুড়ে কত কত জায়গা যে বসার জায়গা আছে কত জায়গা যে আড্ডা দিতে পারবেন আর ছবি তুলতে পারবেন আপনারা হিসাবও করতে পারবেন না ইভেন সেই দুপুরবেলা আসার পরে এখন অলমোস্ট সন্ধ্যা রাত হয়ে গেছে এতক্ষণ আমি জানতে পারলাম যে এইখানে আলাদা একটা কর্নারে বসার জায়গা আছে দ্যাট মিন্স আপনারা যদি এখানে আসেন তাহলে বসা নিয়ে আড্ডা নেওয়া নিয়ে অথবা ছবি তোলা নিয়ে আপনারা টোটালি হতাশ হবেন না পুরো একটা দিন পার হয়ে যাবে আপনারা যদি এখানে আসেন এখানে যদি একটা থাকার ব্যবস্থা করতো বিশ্বাস করেন একটা রিসোর্ট হয়ে যেত এই জায়গাটা দেখেন কেমন অদ্ভুত এখানে আসলে মনে হবে কি পুরাতন দিনে রাজা বাদশাদের কোনো একটা দরবার হল যেখানে এসে আপনি আড্ডা দিতেছেন আর খাওয়া দাওয়া করতেছেন ওরে আল্লাহ এটা কি গুহা বানাইছে নাকি আর কিছু আমি যাব না ভাই এখানে আমার ভূতচুত কিছু আছে আমার আজকে হলুদের খাবার খাওয়াবো বিনা পয়সা হলুদ খাওয়াবো পাবলিক পিটাই বে তোমারে আমার নিজের বিয়া করতে মন চাইতাছে ওয়াও ওরে বাবা কি সুন্দর এই আমার একটা ছবি তুলে দাও না আমি আমার জীবনে প্রথমবার বিনা দাওয়াতে কোনো একটা প্রোগ্রামে আসছি রেস্টুরেন্টের নামটা হচ্ছে স্কাই লাউঞ্জ এটা হচ্ছে একটা রুফটপ মিরপুর এক নম্বর সন স্কোয়ারে একদম রুফটপে খুবই ইজি লোকেশন আর মিরপুর এক নম্বরের আরং যে চিনেন ঠিক তার অপোজিটে কিন্তু এই রেস্টুরেন্টটা আর ইজিভাবে চিনতে গেলে সন স্কোয়ারের রুফটপ ছবি তুলতে তুলতে আর খেতে খেতে রাত হয়ে গেছে মাঝখান দিয়ে উনি আবার ঝামেলা করছে যার কারণে বুফেটা খাইতে পারলাম না এখন আবার বুফে খেতে চলে যেতে হবে অন্য একটা রেস্টুরেন্টে সো আমি কফি খেতে খেতে বিদায় নিয়ে নিই আপনারা যদি এখানে এসে থাকেন জানাবেন আপনার কাছে কেমন লাগছে রেস্টুরেন্টটা আর ছবি পারলে শেয়ার করুন আমার সাথে আমি দেখবো আর নতুন যারা এখানে আসবেন তারা এটা জেনে আইসেন এখনও কিন্তু বুফে চালু হয় নাই তবে অন্যান্য খাবারগুলো এনজয় করতে পারবেন আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আজকে তাহলে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ